বাইবেলে দেখুন লুক পনেরো আমরা গতকাল বলেছিলাম যে প্রভুর ন্যায় চরিত্র গঠন করাটা জরুরি আর আমি বলেছি হাসায় চরিত্রের অর্থ কি এর অর্থ খোদাই করে তোলা আমাদের বোঝা দরকার চরিত্রের গুরুত্ব কতখানি চরিত্র গঠিত হয়ে অভ্যেস থাকে আর অভ্যেস তৈরি হয় নিয়ম থেকে আর নিয়মের অভাব থেকে নিজে নিয়ম হলে আপনার অভ্যেস ভালো হয় আর বধ অভ্যেস থাকা মানে মহেশ করা আর সেই নিয়ম অভ্যেস গড়ে তোলে আর অভ্যেস গড়ে তোলে চরিত্র আর বাইবেলে আছে যে আমাদের সব দিক দিয়ে খ্রিস্টের মতো হতে হবে যখন পুনর্জন্ম হয় তখনই সব হয়ে গেল না বরং বলা যায় তখন শুরু হলো আর আমাদের প্রত্যেকেরই প্রথম কাজ হল পবিত্র আত্মা আমাদের জীবনে যা করতে চাইছেন সেই কাজে সাহায্য করা আর আপনাদের কথা জানি না তবে আমার পরিবর্তন দরকার আর অনেকেই আমিন চুপচাপ বসে থাকে আর নিজের স্বভাবের জন্যে নিজেকে পছন্দ করে না বা নিজে যা সিদ্ধান্ত নিয়েছে তার জন্যে কিন্তু এভাবে দোষী মনে করে হাত পা গুটিয়ে বসে থাকলে কোনো লাভ হবে না প্রভুর কাছে পরিবর্তিত হবেন বলে সাহায্য চাইবেন তারপর যা শেখা দরকার তা শিখতে শুরু করুন তারপর পবিত্র আত্মার কাছে সাহায্য করুন যাতে পরিবর্তন সত্যি ঘটতে পারে অনেকগুলো সারাটা জীবন অপরাধ বোধ নিয়ে বেঁচে থাকে অথচ নিজেকে শোধরায় নাম আমিন অপরাধ বোধ ভালো অনুশোচনার জন্য কিন্তু যদি তা আপনাকে কোনো কিছুর মধ্যে চিরকাল আটকে রাখে সেটা ভালো নয় তাই চরিত্র সম্পর্কে জানা দরকার চরিত্রবিহীন দেশ দেশ পর্যন্ত ধ্বংস হয়ে যায় এবার দেখুন লুক পনেরোতে আমরা দেখি দুটো পুত্রের কথা আছে আপনারা এটা আগেও শুনেছেন আমি জানি নানা দৃষ্টিকোণ থেকে নানাভাবে এটা ব্যাখ্যা করা হয় তবে কয়েক মাস আগে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যার প্রতি আগে কোনোদিন মনোযোগ দিইনি কিন্তু এটা বিরাট একটা ব্যাপার লুক পনেরো বারো তাহাদের মধ্যে কনিষ্ঠ আপন পিতাকে কহিল পিত আমাকে দেও এই আমাকে দেও কথাটা নিচে আমি দাঁত দিয়ে রেখেছি পিত আমাকে দেও অবাক হয়ে যায় আমরা এইবারে কিছু বলতে পারি না পিত আমাকে দেও পিতা আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও সম্পত্তি যে অংশ আমার ভাগে পড়ে কিন্তু যদি দেখেন আয়াত উনিশ তিনি বলেছেন আমি আর তোমার পুত্র নামের যোগ্য নই তোমার একজন মজুরের মতো আমাকে রাখো আমাকে রাখো কথাটা নিচে দাগ দিয়েছি আমাকে দাও আর আমাকে রাখো কথা দুটোর মধ্যে পার্থক্য আছে যদি আমাদের রূপ চরিত্র তৈরি করতে হয় তাহলে আমাদের বলতে হবে আমাকে যেমন রাখতে চান তেমন রাখুন আমি বড়াই করে বা নিজেকে ধার্মিক প্রতিপন্ন করতে চাই না তবে রোজ প্রার্থনা করি যেমন চান তোমায় তেমন হতে সাহায্য করুন বা আমার পছন্দ হোক বা না হোক কারণ আমি বলছি যখন প্রভু আমাদের জীবনে কাজ শুরু করেন অনেক সময় তা আমাদের পছন্দ হয় না কারণ আসল কথা হল আমরা এমন অনেক কিছু ভাবি আমাদের দরকার যা আসলে আমাদের দরকার নেই আর প্রভুর কাছে এমন অনেক কিছুই চাই আর ভাবি সেগুলো পেলেই আমরা খুশি হব কিন্তু প্রকৃত পক্ষে সেগুলো আমাদের পক্ষে ক্ষতিকারক হতো তাই প্রভুর সঙ্গে যাত্রা পথে প্রভুকে ভরসা করা বিরাট বড় কাজ যখন আমরা যেমন চাই তেমন যদি না হয় তখনও প্রভুকে ভরসা করতে হবে যে আমাদের থেকে প্রভু অনেক বেশি জানেন তাই বলছি যে আমাকে দাও আর আমাকে রাখোর মধ্যে কি পার্থক্য তারা খুবই দুঃখী যদি পড়ি আয়াত তেরো অল্প দিন পরে সেই কনিষ্ঠ পুত্র সমস্ত একত্র করিয়া লইয়া দূর দেশে চলিয়া গেল আর তথায় সে অনুচা নিজ সম্পত্তি উড়াইয়া দিল আচ্ছা সে তার পথ পেল সেখান থেকে গেল সম্পত্তি পেয়ে গেল তাকে চলে যেতে হলো কিন্তু সেই হিসেব ছিল না আত্মনিয়ন্ত্রণ ছিল না কেউ তাকে শাসন করার কথা ছিল না যখন যা ইচ্ছে হতো সে সেই কাজ করতো আর আমরা সবাই ঠিক এটাই করতে চাই আজ অনেক লোক নিজে ব্যবসা করতে চাই তার কারণ হলো নিজের ব্যবসা থাকলে তাদের অন্যের কথা মতো চলতে হয় না অথচ নিজের ব্যবসা চালানোর মতো বুদ্ধি বা গুণ তাদের নেই কী করা যাবে বলুন তো এটাই ঠিক বলছি তো মানে এমন অনেক আছে তাদের ক্ষমতা আছে তারা ভালোভাবে ব্যবসা করতে পারে কিন্তু আমাদের সতর্ক হতেই হবে যে সত্যি কি আমরা তাই করছি যে আমাদের প্রভু করতে বলেছেন নাকি কারোর কথা মতো বা কারোর সুবিধের মতো কাজ করে যাচ্ছি তারা সব পেয়ে গেল টাকা পেয়ে গেল কেউ বলছে না সেটা নিয়ে কি করতে হবে যখন ইচ্ছে ঘুম থেকে উঠছে যখন ইচ্ছে শুতে যাচ্ছে যা খেতে হচ্ছে খাচ্ছে যা খরচ করতে হচ্ছে খাচ্ছে আর সেই সঙ্গে তারা অনেকের সঙ্গে মিশছে কিন্তু শেষ রক্ষা হয় না যখন দেহের বসে চলবেন সাময়িক সুখ পাবেন আমিন রোমিওর সাথে আছে দেহের আপয়ন করা নয় যখন কেউ আপ্যায়ন করে খুব মজা লাগে কিন্তু যত বেশি আপ্যায়ন পাবেন আপনি দেখবেন বলটা তত লম্বা হয়ে যাচ্ছে ততটাই বুঝতে পারছেন তো কি বলতে চাইছি আমি বরং রাস্তার ধারে কোনো দোকানে গাড়িটা দাঁড় করান ছুঁড়ে ফেলুন তারা নুন আর আচার দিতে ভুলে যায় সব কিছু মিশিয়ে ফেলে বলেন চিজ চাই না অথচ চিজ বেশি করে দিয়ে দিল এই নিয়ে খুব বেশি পরিচয় করে না কারণ আপনি মাত্র দুয়ের উনচল্লিশ ডলার দিলেন সেটা এমন কিছু বাড়ার নয় কিন্তু যদি এমন কোনো রেস্টুরেন্ট যান যেখানে এতজন খরচা করে তখন মনে হয় এটা একটা বিরাট ব্যাপার যদি টেবিলে একটু গুঁড়ো পড়ে থাকে অমনি তারা ঝেড়ে ফেলে দেবে যদি উঠে বাথরুমে যান আর ন্যাপকিনটা টেবিলে রেখে যান যখন ফিরে এসে বসবেন তারা ন্যাপকিন এনে আপনাকে পরিয়ে দেবে শুধু তাই নয় আপনি যাবার পর তারা ন্যাপকিনটা এমনভাবে ভাঁজ করে রাখবে যাতে আপনি ফিরে এলে তা সুন্দর লাগে সবাই এরকম ব্যবহার চাই হ্যাঁ ঠিক আছে প্রভুর মহিমা হ্যাঁ আমি এই ধরনের জীবনযাত্রা চাই হ্যাঁ ভাই কিন্তু যখন বিলটা আসে তখন মনে হয় কি তখন মনে হয় এটা বা সেটা তা ওই যুবক দেহকে অপ্যায়ন করেছিল আর এখন সে বিলটা পাবে কারণ আয়া চোদ্দোতে আছে সে সমস্ত ব্যয় করিয়া ফেলিল এটা আপনাদের মনে রেখে শুনতে হবে ও কী সে সমস্ত ব্যয় করিয়া ফেলিলে পর সেই দেশে ভারী আকাল হইল তাহাতে সে কষ্টে পড়িতে লাগলো তখন সেই দেশের একজন আশ্রয় লইল আর সে তাহাকে চড়াইবার আপনার মাঠে দিল তখন শুকর যে শুধু খেত তাহা দিয়া সে উদর পূর্ণ করিতে বাঞ্ছা করিত আর কেহই তাহাকে দিত না কোথাও না কোথাও আমাকে দাও আর আমাকে রাখোর মধ্যে শেষ পর্যন্ত থেকে যায় আর্থিক ক্ষুধা যা কেউ না কোনো কিছুই করতে পারে না আর বুঝতে পারবেন আমাকে দাও তৃপ্তি কোনোদিনও তা পূরণ করতে পারে না এমন কি যা চান তা যদি পানো আসলে এগুলো আপনার জন্যে দরকারি না তাই একদিন না একদিন জানতেই হবে প্রভু আপনার কাছে কি চান তখন সে বাবার বাড়ির কথা চিন্তা করলো ভাবলো যদি বাবার বাড়িতে চাকরের কাজও করি এর থেকে ভালো থাকবো এখানে আমি খিদে মরছি এখন যে বাবার কাছে একটু বিনম্র হয়ে ফিরে গেল তোমার একজন মজুরের মতো আমায় রাখো তাই আমাকে দাও আর আমাকে রাখোর মধ্যে অনেক দুঃখ কিন্তু কি হয় যখন শেষ পর্যন্ত আপনি বলতে পারেন আমায় রাখো তারপর চলে ছাঁটার কাজ আপনার জীবনে এখন অনেক কিছু থাকে যা ছেড়ে বেলা দরকার এবার আপনারা দেখুন যোহন পনেরো কয়েকটা টুকিটা কি জিনিস দিয়ে যান যোহন পনেরো আমরা প্রথম পাঁচটা আয়াত পড়ব আমি প্রকৃত দাক্ষালতা এবং আমার পিতা কৃষক আমাদের স্থির যে কোনো শাখার ফল না ধরে সবাই বলুন ফল ধরে বলুন ফল ধরে আমাদের স্থিত যে কোনো শাখায় ফল না ধরে তাহা দিন কাটিয়া ফেলিয়া দিন এবং যে কোনো শাখায় ফল ভিড় তাহা পরিষ্কার করুন যাহাতে তাহাতে আরো অধিক ফল ধরে খুবই মজাদার আয়ত এটা কারণ এখানে বলা হয়েছে যদি তুমি ফল না ধরো তাহলে তোমাকে ছাড়তেই হবে আর যদি ফল ধরো তাহলেও ছেড়ে সাফ করতে হবে আরও ভালো ফল হবে তাহলে মূল কথা হলো কখনো ছাটা হবে না এই ছাটার হাত থেকে রেহাই নেই এই জীবনের সার কথা আমিন আচ্ছা এই ছাটা শব্দটার মানেটা কি বলুন ছাটা শব্দের অর্থ কেটে বাদ দাও বা ছেঁটে দেওয়া প্রভু হয়তো প্রথমে আপনাকে ছাড়তে শুরু করবেন তারপর হয়তো কেটে দেবেন প্রথমে এই দুটো ছোট করে ব্যবহার করবেন হয়ে মনোভাব আচ্ছা রোজ কাজের পরে যে লোকটার সঙ্গে মেশেন ওই সম্পর্ক আর থাকবে না সেসব গুলো আছে বই কি হ্যাঁ সেগুলো চলে গেল যতবারই চলতে থাকে চপ চপ আমরা বলতে পারি হে আপনি কি করছেন আমার জীবনে প্রভু আমি বুঝতে পারছি না আমি যা বলছি প্রভু তাই করছে তিনি আপনাকে তার সেবক করছেন যত আপনি উন্নতি করেন তত ফল ধরতে শুরু করেন খুব ভালো প্রভু ফল ভালোবাসতেন এখন তিনি দেখছেন এমন কাউকে পেলেন যে সঙ্গে কাজ করতে পারে কারণ এখন আপনি তাকে ভালোবাসেন তার সান্নিধ্য সম্পর্ক উপভোগ করেন আপনি জানেন যে প্রভুকে ছাড়া চলবে না তাকে আপনার দরকার এবার তিনি আরো গভীরে খুঁড়বেন কারণ এখন আপনি আর আগের মতো আপনার মতে অমিলে কিছু হলে সব ছেড়ে পালিয়ে যাবেন না আর এখন আপনি ভাবছেন যে এই বড় উপহার পাবার সময় এসে গেছে কি হলো আজ আমায় একটু সাহায্য করুন ঠিক সেই ভাবছেন হ্যাঁ বিরাট কিছু উপহার পাবেন তেমনই কিছু শুরু করুন হ্যাঁ এই তো তখন মানে তখন আমার আর পাতা ছাটার কাজ নয় আপনারা অনেকে আপনাদের পেছনে প্রভু লেগে আছেন এটাই হলো এখানে এসো তুমি ছোট্ট সোনা তুমি এইটা তুমি সেই আমি বলছি কি যখন আপনি এই ছাটা ছটির মধ্যে থাকে আমাদের সামনের আপনারা অনেকে আপনাদের পেছনে প্রভু লেগে থাকেন এখানে এসো তুমি যখন আপনি এই মধ্যে থাকেন ছাটা ছাটির আমাদের সামনে উঠোন একটা সুন্দর গাছ ছিল কিন্তু এতগুলো শাখা প্রশাখা ছিল যাদের বলা হয় শেষক শাখা গাছের গুড়ির কাছ থেকে বেরিয়ে আসে প্রথমে খুব সুন্দর দেখতে লাগে খুব সুন্দর মিষ্টি দেখতে লাগে চারিদিক দিয়ে বেরিয়েছে কচি কচি পাতা হয়েছে তারপর এই রকম শাখায় গাছটা ভরে যায় আর সেইগুলো গাছটার প্রাণ শক্তি শুষে নেয় একেবারে শুষে নেয় এমন কতজনকে এখনো জীবনের স্থান দিয়েছেন যারা আপনাদের জীবনের শক্তি শুষে নিচ্ছে বলুন তো সত্যি করে হ্যাঁ আমরা মানুষকে সাহায্য করতে চাই কিন্তু শেষে এটা বুঝেছি যদি পাঁচ বছর কাউকে সাহায্য করার চেষ্টা করার পর সে সাহায্য আসলে তাদের সাহায্য চাই না দিয়াবল তাদের মাধ্যমে আপনার জীবনের শক্তি ক্ষয় করেছে আমিও লোককে সাহায্য করছি তবে চাই না করতে গিয়ে নিজেকে নিঃশেষ করতে প্রভু কাউকে তা করতে বলেন না আমি যা বললাম শুনলেন যদি চার পাঁচ বছর কাউকে সাহায্য করার চেষ্টা করেন হয়তো তারা যতটা সাহায্য চায় তার চেয়ে বেশি আপনি করছেন আমি দেখতে চাই সবাই যা সঠিক তাই করছে কিন্তু শেষে দেখলাম আমি লোককে দিয়ে সঠিক কাজটা করতে পারি না এটা প্রভুর ব্যাপার প্রত্যেকে প্রভুর সামনে দাঁড়িয়ে নিজের প্রতিকর্মের হিসেব দিতে পারে তাই কিছু বিষয় প্রভু এবং অন্যদের মধ্যে ছেড়ে দিতে হয় আমি দেখেছি যদি আপনি ক্রমাগত কাউকে সাহায্য করার চেষ্টা করেই যান করেই যান তাতে তাদের আপনি বাধা দিচ্ছেন কারণ তাতে প্রভুর সঙ্গে তাদের সম্পর্ক বাধা সৃষ্টি করে অনেক সময় অন্য কেউ না শুধু প্রভুকে আপনার দরকার হয় প্রভু কি হলো তাই প্রভুর কাছে যেতে হলে দুঃখী হতে হয় ঠিক তাই পৌ যখন তারা তাদের গোষ্ঠীর একজনের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল যার কিছু বিষয় সমস্যা ছিল পৌল বলেছিলেন তার সঙ্গে সম্পর্ক না রাখতে তিনি বলেছিলেন তাকে দিয়া বলে কাছে দিতে আমি ঠিক শতকরা একশো ভাব নিশ্চিন্ত নই এর অর্থ কি কিন্তু সে এসেছিল মণ্ডলীর অধীন থেকেই ধার্মিক লোকেদের সান্নিধ্য থেকেই আর তাদের বলা হলো যে তারা যেন তার সঙ্গে নাম এসে তাই বলেছেন আমরা এই আশা করছি যাতে তারা আত্মা মুক্তি পায় মাঝে মাঝে একজন লোককে তারা দুঃখী কিন্তু আমরা তাদের দুঃখ ভোলাবার চেষ্টা করি মলম পট্টি লাগাতে চাই আমরা তাদের বাঁচাতে চাই তারা সমস্যায় পড়ে আমরা উদ্ধার করতে চাই তারপর আরও সমস্যায় পড়ে আবার উদ্ধার করতে চাই তারা মূর্খের মতো কাজ করে আমরা উদ্ধার করতে চাই মাঝে মাঝে আমাদের পিছু হরতে হয় আর লুকে সেই যুবকটা যা করেছিল তাই করতে হয় কিছুদিন তাদের শুকর চড়াতে যেতে হলো বুঝতেন তো লক্ষ্য করেছেন যে তারা বাবা তাকে বাঁচতে এলো না ছেলেকে সিদ্ধান্ত নিতে হলো আর যখন সে সিদ্ধান্ত নিল আমি বাবার কাছে ফিরে যাব আর বলবো আমায় তোমার বিচার করে রাখো বাবার বাহু প্রসারিত হলো কিন্তু কেউ তাকে তাড়া করে ফিরছিল না কাকু তো মিনতি করছিল না আজ এটা অনেকেরই শোনা দরকার কারণ আমি যা প্রচার করতে চাই এরই মধ্যে সেটা পড়ে না এটা শোনা দরকার কারণ আমরা অন্যকে আমাদের জীবন শক্তি শুষে নিতে দিচ্ছি বুঝলেন তো আমি কি বলছি আজ এটা অনেকে শোনা দরকার তার মানে গেঁথে নেওয়া দরকার আমি এভাবে যেতে পারি না মাথার ওপর দিয়ে চলে দিতে পারি না সম্পর্কের বিষয়ে প্রভুর কাছে প্রার্থনা করুন আর জিজ্ঞেস করুন কার সঙ্গে সম্পর্ক রাখবেন আর কার সঙ্গে সম্পর্ক ছেদ করবেন আজ আমরা কেউ সাহসী হয়ে উঠছি না আর প্রার্থনা করছি না প্রভু আমি এমন কারোর সঙ্গে সম্পর্ক রাখতে চাই না যার সঙ্গে সম্পর্ক রাখলে আপনি অখুশি বা যে আমার জীবন বিষাক্ত করে তুলেছে যদি আমি এমন কারোর পেছনে সময় নষ্ট করি যার কোনো উপকারই হচ্ছে না যদি মানুষের দ্বারা কুপ্রভাবিত হই প্রতারিত হই তাই আপনাকে জিজ্ঞেস করছি প্রভু আমার এই ধরনের প্রতিটি সম্পর্ক থেকে আমায় মুক্তি দিন আর জীবনের স্বর্গীয় সংযোগ স্থাপনা করুন নামে আমাতে স্থিত যে কোনো শাখার ফল না ধরে তাহাতিয়া কাটিয়া ফেলে দিন এবং যে কোনো শাখার ফল ধরে তাহা পরিষ্কার করেন যেন তাহাতে আরও অধিক ফল ধরে কিন্তু অনেক সময় এই প্রক্রিয়ার মধ্যে আমাদের যে গাছ ছিল তাতে গোড়ায় ছোট ছোট শোষক শাখা ছিল বাইবেলে তাদের বলে জঙ্গলি শিকড় প্রথমে গাছগুলো খুব সুন্দর লাগে তারপর এই শাখাগুলো একটা এদিকে যায় একটা ওদিকে যায় তারা গাছটা সৌন্দর্যই নষ্ট করে দেয় একটা লোককে গাছটা ছাড়বার জন্য ডাকলাম ভেবেছিলাম শাখাগুলোকে একটু একটু করে ছেঁটে দেবে তাহলে আবার সুন্দর দেখতে লাগবে কাজ ছেড়ে বাড়ি ফিরে দেখি গাছটা একটা লাঠিতে পরিণত হয়ে গেছে একেবারে একটা লাঠি আছে আমাদের কয়েকটা সামনের বড় বড় শাখাগুলো তখনও ছিল তবে এখানে একটু ওখানে একটু আর আমি তখন বলছি দেব এটা আমি কি দেখছি আমি এটা বিশ্বাস করছি না আমাদের সামনেই উঠোন এমন দেখতে লাগছিল যে আমি একেবারে ক্ষেপে গেলাম ভীষণভাবে বিরক্ত হয়ে গেলাম ভাবছি এত বিচ্ছি লাগছে এটা নয় সেটা নয় তুমি এটাকে মেরে ফেলেছ সে বলল আপনি অপেক্ষা করুন যতদিন না বসন্তকাল আসে গাছটাকে এত সুন্দর আর কোনো দিনও লাগেনি মানে অতীতের কথা বলছি আমি কি হলো সবাই আমার কথা বুঝছেন সবার মনে হচ্ছে যে হ্যাঁ এটা সম্ভব এটা হতেই পারে কি হলো সবার আপনারা জানেন না প্রভুর কাছে হয়ে গেলে আপনাকে কত সুন্দর লাগবে আপনারা জানেন না আপনাকে নিয়ে প্রভু কি কিন্তু প্রথমে আপনাকে বলা বন্ধ করতে হবে, আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আমাকে পদোন্নতি দিন আমাকে নতুন গাড়ি দিন আমাকে নতুন বাড়ি দিন আমাকে প্রেমিকা দিন আমাকে স্বামী দিন 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 আর দিন শুধু দিন বড় বাড়ি দিন বাড়ি পরিষ্কার করে দিন 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 মণ্ডলিতে উচ্চ পদ দিন এটা দিন সেটা দিন ওটা দিন নিজের বন্ধ বাছাই করা বন্ধ করুন আমরা সেই লোকের সঙ্গে মিশতে চাই যে জনপ্রিয় বা যার প্রতি সবার নজর আছে প্রভুকে জীবনের স্বর্গীয় সংযোগ স্থাপন করতে দিন আমি আপনাকে সেই জায়গায় পৌঁছতে হবে যখন বলবেন আমায় রাখুন যেখানে রাখতে চান কিন্তু মনে রাখবেন এই কথা বলার পর যে আমি এটা করেছিলাম যখন আপনারা চিৎকার করা শুরু করেন আপনি আমার জীবনে কী করছেন আপনারা কেউ এগুলো নিয়ে বাড়ি দেয়ালে টাঙিয়েও রাখতে পারেন না আমার মনে হয় খুব কাজে দেবে হা দেওয়ালে পেরেক পুতে এগুলো এমন জায়গায় টাঙিয়ে রাখুন যেখানে সব সময় আপনার চোখে পড়ে তাই যতবার আপনি বলবেন আপনি আপনার জীবনে কি করেছেন জানি না তখন বলবেন হ্যাঁ আমি করেছি সেই ফসলের ব্যাপার তাই তো এবার দেখুন ঠিক আছে ও হ্যাঁ সেই ফসলের ব্যাপার তাই তো এবার দেখুন আমি কি বলতে চাইছি হ্যাঁ দেয়ালে পেরেক পুতে এগুলো এমন জায়গায় টাঙিয়ে রাখুন যেখানে সবসময় আপনার চোখে পড়ে তাই যতবার আপনি বলবেন আপনি আমার জীবনে কি করছেন জানি না তখন বলতে হবে আমি কিছু জানি না ও হ্যাঁ ও হ্যাঁ সেই ফলের ব্যাপার তাই তো এবার দেখুন আয়া চার আমাতে আর আমি থাকি শাখা যেমন আপনা হইতে ফল ধরিতে পারে না দ্রাক্ষালতা না থাকিলে পারে না তদ্রুপ আমি দ্রাক্ষালতা তোমরা শাখা যে আমাতে থাকে এবং যাহাতে তুমি সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয় এখন এটা একটা অঙ্গীকার তিনি বলেছেন যদি তুমি আমাতে থাকো আমি তোমাতে থাকি অন্য কথায় আমরা এখানে ৪৫ মিনিটের রবিবারের প্রভাত ভ্রমণের কথা বলছি না যা করে ভাবি সব দায়িত্ব আমাদের সারা হয়ে গেল আর সপ্তাহের বাকি দিনগুলো অন্য সবার মতো জীবন কাটাতে পারি তারপর পরে রোববার আবার ৪৫ মিনিটের জন্যে গির্জায় যায় তিনি বলেছেন যদি আমাতে থাকো আমাতে অবস্থিত করো আমাতে নির্ভর করো যদি আমি তোমার জীবনে মূল বিষয় হই যদি সর্বোচ্চ স্থান পাই অন্য সব কাজের থেকে আমার সঙ্গে সময় কাটানো বেশি জরুরি মনে করো তাহলেই এটা করো এটাই করতে হবে অনেক ফল ধরবে তুমি অনেক ফল অনেক ফল যদি আপনারা মিনিস্ট্রিজের অংশীদার হন তাহলে আপনাদের ধন্যবাদ 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 জানাতে জানাতে চাইছি চাই বিশেষভাবে আপনারা অত্যন্ত দামি আমার কাছে আপনাদের পরিবার আর পুরো সহায়ক গোষ্ঠীর কাছে আপনাদের এই সহযোগিতা আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ কারণ এর ফলেই আমরা প্রভুর রাজ্যে উন্নতি ঘটাতে পারি আর আমার বিশ্বাস এই জমিতে বীজ বপন করে আপনারা আশীর্বাদ পাবেন দেবার আমি এত বছরে অনেক কিছু শিখেছি প্রভু আমাদের মধ্যে অনেক কিছু করেছেন আর বিশ্বাস করি এই বিশ্বে তার বাণী প্রচার করতে আমরা আমাদের অভিষিক্ত করেছেন তাই আমাদের সঙ্গে যুক্ত হলে সেই অভিষেকের অংশীদার আপনারা হন আর প্রভু আপনাদের জীবনে অতুলনীয় কিছু অবশ্যই ঘটাবেন মনে রাখবেন অন্যের জন্য আপনি যা করবেন প্রভু আপনার জন্যে তাই করবেন সব সময় চাহিদা নয় বীজ বপনের কথা ভাবুন অংশীদার হবার জন্য ধন্যবাদ প্রভু মঙ্গল করুন